হ্যালো, আমি শাকিল আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম সি প্রশ্ন 2021-এর ম্যাথ ক্লাস সবাই স্বাগত। আজকে আমরা কথা বলবো কমিক্স নিয়ে। কমিক্স এর প্রথমেই যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের পরাবৃত্তের। আমরা পরাবৃত্তের কিছু অঙ্ক প্রথমে দেখে নিব। পরাবৃত্ততে আমরা হচ্ছে কি একটা জিনিস দেখতেছি, এখানে একটা অঙ্ক আছে। আমাদের পরাবৃত্ত কিন্তু দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কি এক্স অক্ষকে স্পর্শ করে, আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষকে স্পর্শ করে। আমরা কখন কোনটা বুঝবো আমরা কিন্তু ভুলে যাই। আমরা প্রথমে আসলে এই এই ইকুয়েশনটাকে একটু ছোট করে নিই, তাহলে আসলে আমরা একটু বুঝতে পারবো। তো প্রথমে এইখানে আমরা একটা যদি 5 কমন নিয়ে নিই, আমরা একটা এক্স এর এক্স মাইনাস সামথিং এর হোল স্কোয়ার বানানোর চেষ্টা করবো। আমরা কি চাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x, বাকি জিনিসটাকে আমি অন্য পাশে নিয়ে যাই, 10y প্লাস 4, এটাকে অন্য পাশে নিয়ে যাই। আর এইটাকে যদি আমার একটা হোল স্কোয়ার বানাইতে হয়, হ্যাঁ, আমাদের আসলে কি করা লাগবে দেখি। যে এখানে আসলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, আর এখানে 3/2 দেওয়া লাগবে, কারণ কাটাকাটি করে আমার 3x পাওয়া লাগে। প্লাস এখানে তো আমি একটা কি করে ফেলছি, আমার তো একটা হোল স্কোয়ার বানাইতে গেলাম, আমার অবশ্যই 9/4 লাগবে, তাই না? 3/2 এর হোল স্কোয়ার লাগবে আর কি। আচ্ছা, তো এই পাশে আসলে আমি কি যোগ করছি এক্সট্রা, 9/4, 5 ইন্টু 9/4 কিন্তু যোগ করছি। তো এটা আসলে আমাদের ডান পাশেও যোগ করা লাগবে। তো এটা যায় 5 ইন্টু 9/4। ওকে, তো এখানে তাহলে আসলে আমরা এখন কি করে ফেলতে পারতেছি, যে ফাইভ এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 3/2 এর হোল স্কোয়ার, আর এই পাশে যদি আসলে আমরা 10 কমন নেই, তাহলে আসলে কি চলে আসতেছে, 10 কমন নিলে আমাদের চলে আসতেছে যে ওয়াই, আর বাদ বাকি জিনিসপত্র হচ্ছে কি এরকম হয়ে যায় যে এখানে হচ্ছে কি যোগ করলে আসলে কত হয়ে যায়। যদি 4-এর থেকে যদি আমরা আসলে 10 কমন নেই, তাহলে আসলে আমার কত থাকে 2y5, আর হচ্ছে পরেরটাতে কমন মিলে থাকে 9/8 আর কি। আচ্ছা, এই দুটো এখন আমরা যোগ করে দিতে পারবো ইচ্ছা করলে। আমি দুই পাশে যদি 5 দিয়ে ভাগ করে দেই, আমাদের জিনিসটা এরকম চলে আসে যে এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার, এই পাশে হচ্ছে কি 2, এই পাশে ওয়াই, এটাকে যোগ বিয়োগ করলে আসলে কত হয় 16, আর হচ্ছে কি আমাদের নিচে তো হয়ে যাচ্ছে 40, আর উপরে হয়ে যাচ্ছে আমাদের 8, 18 ইনটু 2 আর কি। 16 প্লাস হচ্ছে কি আমাদের 45, এখানে হয়ে যায় হচ্ছে 61, তো এরকম কিছু একটা চলে আসে। আচ্ছা, তো এটা মোটামুটি দেখে কমপ্লেক্স মনে হইতে পারে, বাট এটা আসলে কাজটা তুলনা করা যাচ্ছে যে এক্স স্কোয়ার সমান সমান 4ay। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখবো যে এটা আসলে কি কার স্কোয়ার আছে, এখানে এক্স এর স্কোয়ার আছে, মানে কিন্তু এটা এক্স কে স্পর্শ করে থাকে, এরকম একটা হচ্ছে কি পরাবৃত্তের কথা আসলে আমরা বলতে পারি। আচ্ছা, এখানে যেহেতু আসলে প্লাস আছে, তো এটা আসলে উপরের দিকে হবে। আচ্ছা, আমি যদি একটা অ্যাক্সিস আসলে এখন নিয়ে আসি, আমরা আসলে এটা দেখার চেষ্টা করি আসলে জিনিসটাকে আঁকাইলে কেমন হবে। হ্যাঁ, যে এখানে আসলে কি কি আছে। আচ্ছা, এইখান থেকে যদি আসলে আমরা এটাকে আসলে কি এই এক্স অক্ষকে স্পর্শ করে উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ, এরকম একটা পরাবৃত্ত হবে। আচ্ছা, এটা একদম 0,0 বিন্দুতে শীর্ষ বিন্দু থাকবে না, বাট আমরা আসলে আস্তে আস্তে দেখবো যে কি হবে জিনিসটাকে বের করাতে। যেহেতু এক্স স্কোয়ার এক্স অক্ষকে স্পর্শ করবে, এবং যেহেতু প্লাস আছে এখানে প্লাস 4ay, এই জন্য প্লাস ওয়াই এক্স এর দিকে, নাহলে মাইনাস ওয়াই এক্স এর দিকে থাকবে। আচ্ছা, এখন এইখান থেকে যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে 4a এই জিনিসটা কি, এই জিনিসটা তো 2, তাই না? তো এইখানে আসলে আমাদের উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা আছে, আমাদের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলে, এই যে এটা হচ্ছে কি আমাদের 4a, এটা তার মানে কি আমাদের হচ্ছে কি ব্রাকেটের চারপাশে বা ওয়াই এর সাথে যে জিনিসটা থাকে আর কি, হ্যাঁ, এই ব্রাকেটের বাইরে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কিন্তু আমাদের 4a, হ্যাঁ, বা এটা আসলে উপকেন্দ্রিক লম্ব। তো এটা কিন্তু আমরা প্রথমে আসলে পেয়ে যাই, হ্যাঁ, যে এই যে উপকেন্দ্রিক লম্ব এটা আসলে আমাদের 2। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমি বুঝতে পারতেছি যে যেহেতু আমাদের হচ্ছে গিয়ে এখানে আসলে উপকেন্দ্রিক লম্ব আসলে পেয়ে গেছি, উপকেন্দ্রিক লম্ব এটা আসলে আমাদের 4a সমান সমান 2, বা a সমান সমান আমাদের পাচ্ছি হাফ। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা কিছু কিছু পয়েন্ট আসলে আমাদের বের করতে হয়, সেগুলো দেখব। তো প্রথমেই আমরা আসলে দেখব যে এখানে একটা a পয়েন্ট থাকে, যেটাকে আসলে আমরা শীর্ষবিন্দু বলি, সেটা হচ্ছে কি 0, আমরা একটু ফাঁকা রাখবো, এবং তারপরে একটা 0 লিখবো, এখানে যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে আমরা দেখবো যে আরেকটা হচ্ছে কি বিন্দু থাকবে এখানে একদম পেটের ভিতরে, সেটাকে আসলে আমরা বলি উপকেন্দ্র, সেটাকে s নামে ডাকা যায়। s টা হচ্ছে দেখতে কেমন হয়, a0, ঠিক আছে? তো এখানে a এর ভ্যালু কত আমাদের, হাফ। তো এটা আসলে কত হবে, মানে এখানে এটা তো শুধু উপরের দিকে উঠে গেছে, তাই না? তো এটা কিন্তু এর উপর থেকে কতটুকু উপরে থাকবে, a পরিমাণ উপরে থাকবে, তো এটা হয়ে যাবে 0, a, মানে আসলে আমাদের হাফ,
ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে জেড পয়েন্ট থাকে। জেড পয়েন্ট আসলে কোন কাজে লাগে? এটা আসলে আমাদের হচ্ছে যে আমাদের নিয়ামক রেখা নামে একটা জিনিস থাকে, অধিকাক্ষ নামে একটা জিনিস থাকে, সেটা আসলে এখানে থাকে। তো এটাকে আসলে আমরা এরকম একটা হলুদ লাইন দেখাইলাম। এখন এইটা যে বিন্দু দুটো আসলে অক্ষকে ছেদ করে, অক্ষ বলতে আসলে আচ্ছা আমাদের পরাবৃত্তের অক্ষ আঁকি বলি, যেটা আসলে এফপিটির ভিতরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি এটার অক্ষ। হ্যাঁ, তো এখানে যদি জেড পয়েন্টে ইন্টারসেক্ট করে, এটাকে আসলে আমরা লিখি জিরো মাইনাস, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাতে শুধুমাত্র কি ওয়াইটাই চেঞ্জ হবে, তাই না? এ পরিমাণ উপরে উঠলে বা এ পরিমাণ নিচে নামলে, তো এটা আসলে মাইনাস হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা দেখলাম। তো এটা তো আসলে এক্স এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হইলে আসলে এরকম হইতো, কিন্তু আমাদের তো অঙ্কটা আসলে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস নেই, কারণ আমরা একটা জিনিস দেখবো যে এখানে কিন্তু এক্স এর সাথে কিছু যোগ আছে, ওয়াই এর সাথে কিছু যোগ আছে। এখন যোগ থাকলে সেটা আসলে কি করতে হয় সেটা আসলে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, আমাদের যদি আসলে এখানে যে জিনিসটা যোগ থাকবে সেটা আসলে আমরা এখান থেকে বিয়োগ করে দিব, হ্যাঁ প্রত্যেকটা বিন্দু থেকে, তাহলে আসলে আমরা আসল যে পরাবৃত্তটা সেটা আসলে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন বিয়োগ দিলে আসলে কি হয়ে যাবে, আমরা আসলে প্রত্যেকটা এক্স থেকে আসলে 3/2 বিয়োগ দিয়ে দিব। তো এখানে আসলে 3/2 বিয়োগ দিব, এখানে আসলে 3/2 বিয়োগ দিব, এখানে আসলে 3/2 বিয়োগ দিব, আর এইখানে আসলে -61/40 এটা বিয়োগ দিব, -61/40 এটা বিয়োগ দিব, আর -61/40 এটা আসলে বিয়োগ দিয়ে দিব। তো আমরা এক্সাক্ট তিনটা পয়েন্ট, আসলে এই তিনটা পয়েন্ট কার কোনটা হবে এটা আসলে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এবং আমরা যদি আসলে একটু এটাকে আসলে কাটাছেঁড়া করে আমরা যদি আসলে পয়েন্টের ভ্যালু গুলো বের করি, তাহলে আসলে আমরা এরকম পাচ্ছি সবগুলোর এক্স আসলে -3/2, আর এটার যদি আসলে ওয়াই হিসাব করি তাহলে আসলে পয়েন্ট এটা চলে আসে হচ্ছে গিয়ে -41/40 চলে আসে। আচ্ছা এরপরটা কি চলে আসে, এরপরটা আসলে -3/2, এটা তো জিরো থেকে বিয়োগ করছি, তো 61/40ই থাকে। তারপরেরটা আসলে কি থাকে, -3/2, এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে -81/40। আমরা আসলে তিনটা বিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের যদি শীর্ষবিন্দু উপকেন্দ্র, এটা তো পেয়ে গেছে আর কি, শীর্ষবিন্দু থেকে আমাদের কোনটাকে বলতেছি, আমরা এ কে আসলে শীর্ষবিন্দু বলতেছি সেটা আমরা বের করছি, উপকেন্দ্র এস সেটা আসলে আমরা বের করছি। আমাদের কিন্তু ছবি আঁকাই বের করলে হবে, কোনো সমস্যা নাই, আমাদের লিখে লিখে বের করতে হবে। অক্ষরেখা আসলে কোনটা দেখি আমরা, আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই যে লাইনটা গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ না, হ্যাঁ ওয়াই অক্ষের সমান্তরাল, বাট ওয়াই অক্ষ না। ঠিক আছে, এটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা আসলে ওয়াই অক্ষের সমান্তরাল। তো এই যে রেখাটা, এটা আসলে দেখো যে এই এই রেখার উপর তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দুরে কিন্তু এক্স কি -3/2, তাই না? তিনটা বিন্দুরে ভুজ আসলে 3/2। তো এটা এটাকে বলা যায় হচ্ছে কি আমাদের এই রেখাটাকে, অক্ষরেখাটাকে x = -3/2। আচ্ছা এখন যদি আমরা নিয়ামক রেখাটাকে দেখি, নিয়ামক রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে, এটা আসলে -3/2 এবং -81/40 দিয়ে গেছে। তো এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল লেখা, এটা তো y = সামথিং কিছু একটা হবে, তো এর y = কত, -81/40। আমরা ইচ্ছা করলে এটাকে সাদায় আসলে এভাবে লিখতে পারি যে 40y + 81 = 0, বা এটাকে আসলে আমাদের এভাবে করে দেখা যায় যে 2x + 3 আর কি। হ্যাঁ, আমরা আসলে ডান বাম করে এটা করে আসলে লিখতে পারি, তো এভাবে করেও দেখা যায়। তো এইখানে ছবির ভিতরে আসলে আমরা ইচ্ছা করলে সব করে ফেলতে পারি। আমাদের প্রথম কাজটা হবে যে এরকম একটা সমীকরণ বানানো, যেটাকে আসলে আমরা একটা x² বা y² থাকবে সেটার সাথে তুলনা করে এর ভ্যালু বের করতে পারলেই হয়ে যাবে। তবে উপকেন্দ্রিক লম্ব বের করা কিন্তু সব থেকে সহজ, কারণ ব্র্যাকেটের বাইরে যে জিনিসটা থাকে সেটাই আমাদের উপকেন্দ্রিক লম্ব। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আমাদের একটা সুন্দর পরাবৃত্ত দিয়ে রাখতে এবং বলতেছে যে এর উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্ত বিন্দু এবং দ্বিকক্ষ ও অক্ষের ছেদ বিন্দু সংযোগ সরলরেখার সমান বের করা। আচ্ছা তো এইটা আসলে y² আছে, তো এটা কিন্তু আসলে ওয়াই অ্যাক্সিস কে স্পর্শ করবে এরকম একটা জিনিস। আমরা আসলে প্রথমে এটা ছবি আঁকার চেষ্টা করি। ওকে, তো এখানে ছবিটা আসলে এরকম হবে, যেহেতু আসলে এখানে প্লাস আছে 12x এর আগে, তো প্লাস আসলে x অ্যাক্সিসের দিকে হবে, এবং y² থাকার কারণে আমাদের আসলে ওয়াই অ্যাক্সিস কে স্পর্শ করে। তো এটা তো কোনো কিছু মাইনাস নেই, তাই না? তো এটাকে আসলে আমাদের কোনো যোগ বিয়োগ করা লাগছে না। এটা যে এ আছে সেটা তো আসলে 0 0, এটা এস থাকবে, তাই না? সেই এস টা হচ্ছে কি কত হচ্ছে, আমরা যদি সেই এস টাকে দেখি সেটা আসলে আমাদের এ 0 হবে। তো এ কে আসলে যদি আমরা চিন্তা করি যে এখানে তো আসলে 4a থাকার কথা, তাই না? তো এখানে আসলে 4a = 12, সো a = 3,
তো এটা হয়ে যাচ্ছে আমাদের 3-0, কারণ তিন পরিমাণ ডানে মানে সরে থাকবে আর কি। তো এই 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 পরাবৃত্তের অক্ষ কিন্তু আসলে এক্স অক্ষ, হ্যাঁ, এটা কিন্তু আর কোনো কিছু যোগ বিয়োগ নাই এক্স ওয়াই এর সাথে, তো এটা কিন্তু চেঞ্জ হয় না, এটা কিন্তু এক্স অক্ষ। এক্স অক্ষকে আসলে আমরা কি বলতে পারি, ওয়াই সমীকরণ দিয়ে রেখা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবং এর তো একটা জেড বিন্দু থাকবে আর কি। আমি যদি নিয়ামকটা আঁকাই, নিয়ামকটা আসলে দেখতে এরকম হয়, একদম পেছন দিকে থাকতেছে, এবং এইটার হচ্ছে গিয়ে এই রেখাটাকে আসলে আমরা কি বলতে পারতেছি যে জেড, এটা আসলে আমাদের -A0 -3 0 এরকম করে বলা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের বলতেছে যে এই যে জেড রেখা, এটা কিন্তু বিকর্ণ এবং অক্ষের ছেদ বিন্দু, তাই না? এটাই তো আসলে আমাদের জেড। এইটা এবং আমাদের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে কি একটা আঁকাইতে হবে। সো উপকেন্দ্রিক লম্ব যদি আসলে আমরা আঁকাই, আমাদের আসলে এরকম একটা জিনিস পাচ্ছি। তো এইখানে আসলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে কি, তো আমি একটু বেশি আঁকাই ফেলছি, বাট উপকেন্দ্রিক লম্ব কিন্তু আসলে এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হয়, এই পুরোটাকে এল বলে, নিচেরটাকে এল প্রাইম বলে আর কি। তো আমি তো বুঝতে পারতেছি যে এই এই এল এবং এল প্রাইম দুইটারই আসলে যে ভুজ সেটা কিন্তু 3 হবে, হ্যাঁ, উপরেরটারও 3, নিচেরটারও 3, বাট আমরা ওয়াইটা জানি না। তো সেটা জানার জন্য আসলে আমরা কি করতে পারি, আমরা তো জানি যে y² = 12x আর কি। এটা তো সবগুলো বিন্দুই যারা আসো এই পরাবৃত্তের উপর আছে তারা এই নিয়মটা মেনে চলবে। তো আমরা যদি x এর ভ্যালু আমরা যদি জানি যে 3 হবে, তাহলে y এর ভ্যালু দেখি কত, তো 12 × 3 = 36 হয়। তো y এর ভ্যালু হয় হচ্ছে +-6। তো এটা আসলে আমাদের হয়ে যাচ্ছে 6 আর কি, এই হয়ে যাচ্ছে -6, এবং এটা কিন্তু সবসময় জন্য ডাবল হয় আর কি, ঠিক আছে। আমরা একটু খেয়াল রাখবো, কারণ আমাদের হচ্ছে গিয়ে এটা সবসময় ডাবল হয়। আমি যদি দেখাইতে বলে, আমি যদি কোনো সময় আসলে x = a হয়, তাহলে কিন্তু আসলে ওই যে y² = 4ax, না, এটা আসলে কত হয়ে যাচ্ছে, 4a² হয়ে যাচ্ছে। তো এখানে তো y = কত হচ্ছে, +-2a হয়, তাই না? তো এটা সবসময়ের জন্যই হয়। আচ্ছা, তো আমাকে এখন জেড এবং এল এই দুইটা বিন্দু দিয়ে, এই দুইটা বিন্দু আমি রেখা সরল রেখার আসলে সমীকরণটা বের করতে হবে। সেটা তো খুবই সহজ, আমরা আসলে y - 0 এভাবে করে লিখতে পারি, আর হচ্ছে কি আমাদের x + 3, আমি আসলে এই যে জেড বিন্দু ওইটা বিয়োগ করে দিলাম, তারপরে আসলে আমি লিখতে পারতেছি যে 0 + 6 বাই আসলে -3 আর হচ্ছে কি -3 আর কি। তো এইটা হচ্ছে কি আমাদের একটা জিনিস দেখতে হচ্ছে যে কি হয়ে যাচ্ছে, আমাদের -1 হয়ে যায়। তো y = আমাদের এটা হয়ে যাচ্ছে -1 বা -x - 3। তো এইখান থেকে আসলে আমরা পাচ্ছি যে জেড এল লাইন, তাই না, জেড এল প্রাইম লাইন আর কি। তো এখান থেকে আসলে দেখা যাচ্ছে যে x + y + 3 হচ্ছে গিয়ে এটা সমান আমাদের 0, এরকম একটা জিনিস চলে আসতেছে। আচ্ছা, আশা করি সবাই এটা বুঝতে পারছি। এটা আসলে দুইটা ইসের লাইনের হচ্ছে কি আমাদের সমীকরণটা বের করলেই আসলে চলে আসতেছে। আচ্ছা, তো আমরা আসলে পরের অঙ্কে চলে যাব, খুবই সহজ ছিল। পরবর্তীতে আমাদের একটা উপকেন্দ্র এবং একটা দক্ষ দিয়ে দিছে, পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, তারপরে অক্ষের সমীকরণটা আসলে বের করতে হবে। আচ্ছা, উপকেন্দ্র এবং দ্বিতক্ষ আমরা যদি আসলে চিন্তা করি যে পরাবৃত্তের সমীকরণটা আসলে বের করা যাবে, অক্ষের সমীকরণের ব্যাপারটা আসলে একটু দেখি। উপকেন্দ্র এবং দ্বিতক্ষ থাকলে আমাদের প্রথম প্রাইমি যেটা হয়, আমি আসলে একটা অক্ষ আঁকাই আসলে সিনারিওটা চিন্তা করার চেষ্টা করি। আমরা আমরা এমনি নর্মাল একটা জিনিস নেই, আমরা আসলে বোঝার জন্য একটু আগে যে পরাবৃত্ত নিয়ে কাজ করলাম আমি সেটাই নিয়ে কথা বলি। তো এইখান থেকে আমাদের হচ্ছে কি সবসময় জন্য খেয়াল রাখবো যে আমরা নিয়ামকটা আসলে একটু আঁকাই নেই। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতেছি যে এই যে যে অক্ষ থাকবে, অক্ষটা কিন্তু আসলে পেটের ভিতর দিয়ে চলে যায়, তো তো এটা কিন্তু আসলে সবসময় এই নিয়ামক যেটা আছে জেড বিন্দুতে যায়, প্রথম কথা জেড এ এফ বিন্দুতে যায়, এবং হচ্ছে গিয়ে সে অবশ্যই এর উপর লম্ব থাকে, হ্যাঁ, আমাদের যে দিক অক্ষ থাকে তার উপর লম্ব থাকে অক্ষটা। তো এই কারণে অক্ষের সমীকরণ বের করা কিন্তু খুবই সহজ, বাট আমার তার জন্য আসলে কি আমাদের উপকেন্দ্র এবং এ এবং জেড তিনটা বিন্দুতে দেয়, তো আমাদের তো আসলে এস পয়েন্টে দেওয়া আছে, এটা তো এস পয়েন্ট, তাই না, এবং এইটার আসলে লম্ব রেখা হবে। তো এই রেখাটা লম্ব রেখা যদি আসলে আমরা বের করি, এ এস লাইন যদি আমরা চিন্তা করি, তাহলে এই এ এস লাইন এটা আসলে কি হবে, এটা হচ্ছে x + 2y + k = 0, যা হচ্ছে কি আমাদের s হচ্ছে -8 -2 বিন্দু আমি, হ্যাঁ। তো
ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে তো আসলে আমি বসে দিতে পারবো যে -8 আর -4 + k = 0, তার মানে কিন্তু k এর ভ্যালু আসলে আমাদের 12 চলে আসে। তার মানে দেখো যে a f এর যে সমীকরণ সেটা হচ্ছে কি আমাদের x প্লাস 2y প্লাস 12 0 আর কি। তো এটা একটা অ্যান্সার আমাদের জন্য। আচ্ছা এখন একটা জিনিস দেখি যে এই দুটো থাকলো আমাদের হচ্ছে কি পরাবৃত্তের সমীকরণ আসলে আমরা কিভাবে বের করবো। তো এই এর জন্য আসলে আমাদের কি করতে হয়, আমাদের এখান থেকে একটা পয়েন্ট আসলে নিতে হয়। আমরা জানি যে কোনো পয়েন্ট যদি আমরা আসলে নেই মানে পি এক্স ওয়াই, এবং সেটা থেকে যদি আসলে আমরা একটা কাজ করি যে এস আর পি যদি যোগ করে দেই, হ্যাঁ, তাহলে এস পি যে দূরত্বটা হয় এবং এই অক্ষরেখা থেকে যদি এখানে আসলে অনেক বড় মনে হচ্ছে, অক্ষরেখা থেকে আসলে পি এম অক্ষরেখার উপর একটা লম্ব কাইলে যে দূরত্ব পি এম হয় সেটা কিন্তু সমান হয় সবসময়। তো সংজ্ঞা অনুযায়ী আমরা আসলে কি লিখতে পারি, এটা আসলে আমাদের একদম পরাবৃত্তের সংজ্ঞা, সেটা জানি আমরা যে এস পি সমান সমান পি এম। তো এস পি আসলে কিভাবে বের করা যায়, এক্স থেকে একটা এক্স ওয়াই থেকে আসলে আমাদের এস এর ভ্যালুটা তো আসলে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো এস এর দূরত্ব সেটা আসলে করা যাচ্ছে যে এই এক্স ওয়াই থেকে আসলে এই বিন্দুর যে দূরত্ব এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার আর ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু আসলে আমাদের এই রেখা থেকে আসলে যে দূরত্ব আসলে এক্স ওয়াই বিন্দু সেটা আসলে দেখাইতে হবে, সেটা আসলে এরকম যে আমাদের 2x - y - 9 আর নিচে আসলে আমাদের √4 + 1। হ্যাঁ, দুই পাশে স্কোয়ার যদি আমরা করে দেই তাহলে আসলে এই পাশে কি পাচ্ছি, x² + 16x + 64 + আসলে আমাদের y² + 4y + 4, এই পাশে কি পাচ্ছি আমরা যদি স্কোয়ার করে দেই √5, এটা আসলে 1/5 হয়ে যাচ্ছে, আর ভেতর আসলে স্কোয়ার করে দিলে 4x² + y² আর হচ্ছে কি 9k² করলে আমরা পাই 81। আচ্ছা তারপরে আসলে আমাদের চলে আসতেছে যে -4xy আর তারপরে চলে আসতেছে -18x আর হচ্ছে কি আমাদের চলে আসতেছে হচ্ছে কি y+ হচ্ছে কি, আচ্ছা এটা আমাদের একটু 18 36 হবে, আমরা আসলে আশা করে করেছি এটা আসলে 36x আর হচ্ছে কি 2y আর 9 এটা হবে হচ্ছে কি +18y আর কি। তো আমরা 5 দিয়ে গুণ করে দিই, এই পাশে 5 দিয়ে গুণ করে দিলে তো কি হচ্ছে যে 5x² আর হচ্ছে কি আমাদের 5y² তারপরে হচ্ছে কি থাকতেছে আসলে 5 হচ্ছে কি 80x আর হচ্ছে কি আমাদের 20y আর হচ্ছে কি আমাদের 64 আর 4, এটাকে আসলে 5 দিয়ে গুণ করলে কত হয়, হ্যাঁ এটাকে আসলে গুণ করলে 340 হচ্ছে। আর মাইনাস হচ্ছে কি আমরা ডান পাশের আসলে পুরো জিনিসটাকে বাম পাশে নিয়ে আসবো, তো 4x² - y² আর হচ্ছে কি -4xy, এটা তো ছিল না, -36x আর হচ্ছে কি আমাদের মাইনাস হচ্ছে কি 18y - 81 0। তো এখন যদি আসলে আমরা যোগ বিয়োগ করি আমাদের কি চলে আসতেছে 5x² তো 5x² থেকে 4x² বিয়োগ করলে আমাদের শুধুমাত্র x² থেকে যায়, তো x² প্লাস 4y² প্লাস 4xy থাকতেছে, x হচ্ছে কি 80x আর 36x এই দুটো যোগ করলে 116x হয়ে যাচ্ছে, y থেকে আসলে 18y 20y থেকে 18y বিয়োগ করে দিলে আসলে 2y থাকতেছে, এবং 340 থেকে আসলে 81 বিয়োগ করে দিলে আমাদের থাকে হচ্ছে 259। হ্যাঁ, তো একটু ক্লান্তি মনে হইতে পারে, এই হিসাবটাই জাস্ট কঠিন, বাট প্রসেসটা ঠিক থাকলে আসলে আমরা মার্ক পাবো যদি মাঝখানে ভুলও যায়। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। এরপরে আমাদের উপকেন্দ্র এবং বলতে শীর্ষ বিন্দুতে লম্ব, হ্যাঁ শীর্ষ বিন্দুতে অক্ষের উপর লম্ব এরকম একটা জিনিস দেওয়া আছে, সেখান থেকে আমাদের পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো আমরা যদি আবার আসলে ছবি আঁকাই বোঝার জন্য, ছবি আঁকাই। আচ্ছা তো এইখানে যদি আসলে আমরা দেখি যে এই হচ্ছে কি আমাদের পরাবৃত্ত, এরকমই যে হইতে হবে তা না, আমি হচ্ছে কি এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতেছি না, এটা জাস্ট এই পরাবৃত্তের অক্ষ আসলে কোন জায়গায়, হ্যাঁ এটা এটা কিন্তু অক্ষ। আচ্ছা, এবং আমাদের উপকেন্দ্র হচ্ছে কি এই যে কোলের একদম পেটের ভিতর থাকতেছে, হ্যাঁ
1 মাইনাস 1। আচ্ছা এখন এখানে হচ্ছে গিয়ে আমরা শীর্ষবিন্দু তো লম্ব, অক্ষের উপর লম্ব, হ্যাঁ এটা বলতে আসলে কি বোঝাচ্ছে, এখানে কিন্তু একটা বিন্দু আছে সেটাকে আসলে এ বলতেছি আমরা, 0 0। তো এইখানে আসলে অক্ষের উপর লম্ব কিন্তু এই যে এই রেখাটা, এই রেখাটাকে আসলে বলতেছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 0। তো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আচ্ছা ওয়াই তো এ তো আসলে 0 0 তো নাই, মানে এমনি সময় 0 0 তো থাকতো সময় এখন তো বলে দেয় নাই। তো আমরা কিন্তু ইচ্ছা করলে অক্ষের সমীকরণটা বের করে ফেলতে পারি, হ্যাঁ। এবং এখান থেকে আসলে আমাদের লাগবে হচ্ছে যে নিয়ামকের সমীকরণ, আমরা জানি যে উপকেন্দ্র এবং নিয়ামক হলেই আমরা কিন্তু যে কোনো পরাবৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারি, হ্যাঁ। তো এখানে আসলে নিয়ামক আছে, এখন আমাদের একটা টেকনিক আসলে আমরা কাজে লাগাইতে পারি, আমরা জানি যে এই যে যে হচ্ছে যে জেড লাইনটা বা এইখান থেকে আমাদের এ থেকে বা এই যে এস লাইন থেকে আসলে এই যে লাইনটা দেওয়া আছে এটার যে দূরত্ব সেটা কিন্তু আসলে আমাদের কত, সেটা কিন্তু এ, হ্যাঁ। এবং আবার কিন্তু এই যে যে এ থেকে আসলে জেড এর দূরত্ব যেটা সেটাও কিন্তু আসলে আমাদের এ, ঠিক আছে। তো আমরা প্রথমে আসলে এ এর ভ্যালুটা আসলে বের করে নিতে পারি যে এ এর ভ্যালু আমার হচ্ছে এস থেকে এই রেখার দূরত্বটা, ঠিক আছে। তো এস থেকে আসলে ওই রেখার দূরত্ব আমরা আসলে বের করতেছি, বিন্দুটা আসলে বসাই দিলেই হবে যে 1 প্লাস 1 প্লাস 2 বাই √2। তো এটা আসলে 4 √4 হয়ে যায়, নিচে আসলে √2, তো 2 √2 হয়ে যায়। আসলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম। তো আমরা বুঝতে পারতেছি কি যে জেড এম লাইন যেটা আছে সেটাও কিন্তু আসলে এই রেখাটারই আসলে আমাদের সমান্তরাল রেখা, তার মানে জেড এম লাইনটাকে আসলে আমরা কি বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই প্লাস আসলে কে ইকুয়াল টু 0। কিন্তু এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব কত, এ হবে, ঠিক আছে। তো তাহলে আসলে আমরা এরকম সংজ্ঞা মতে আসলে আমরা কি বলতে পারতেছি সংজ্ঞার জন্য যে এই দুইটা লাইনের দূরত্ব আসলে কি হবে, পরে এখানে আসলে কে মাইনাস টু দুজনে সি দিয়ে করে দিতে হয়, নিচে আসলে এই স্কয়ার প্লাস বি স্কয়ার হয়, মানে 1 প্লাস 1 হচ্ছে আর কি, সমান সমান আসলে কত হচ্ছে 2 √2, ঠিক আছে। তো এইখান থেকে আসলে আমরা বুঝতে পারতেছি যদি আর আড়ি গুণ করে দেই তাহলে আসলে কি চলে আসছে যে কে মাইনাস টু সমান সমান প্লাস মাইনাস 4, হ্যাঁ। তো এইখান থেকে আসলে আমাদের কে এর দুইটা ভ্যালু আসে, কে এর দুইটা ভ্যালু বলতে আসলে এখানে যদি প্লাস নেই তাহলে আসলে 6 চলে আসে, যদি আসলে আমাদের মাইনাস নেই তাহলে মাইনাস 2 চলে আসে। তো কোনটা হবে সেটাও তো আমাকে আসলে দেখতে হবে। তো এইখান থেকে আসলে যদি এরকম করে দেখি যে আমাদের যদি 6 বসে, হ্যাঁ, তাহলে আসলে সেটা আমাদের কিন্তু একটা মানে হয় এখানে দুইটা ভ্যালু কেন আসছে, কারণ দুইটা লাইন হচ্ছে গিয়ে আমাদের এই মাঝখানে কালো লাইন থেকে এ পরিমাণ দূরত্বে আছে, এক হচ্ছে কি জেড বিন্দু যায় আর একটা হচ্ছে কি কিন্তু আমাদের এই যে উপকেন্দ্রিক লম্ব যে রেখাটা আছে সেটা কিন্তু এ দূরত্বে আছে। তো আমাকে আসলে দেখতে হবে যে এই যে যে এস যে লাইনটা, হ্যাঁ, এস বিন্দুটা যদি আমি আসলে এর ভিতরে বসাই তাহলে কে এর ভ্যালুটা আসলে কত আসতো। তো সেই ক্ষেত্রে আমরা যদি এস বিন্দুটা বসাই তাহলে আমাদের কিন্তু কে এর ভ্যালুটা 2 আসতো, ঠিক আছে। বা আমরা যদি -2 বসাই তাহলে কিন্তু রেখাটা কি এস বিন্দুতে যায়, সেটা কিন্তু আসলে জেড বিন্দুতে যায় না, তাহলে আমাদের কে এর ভ্যালুটা 6 নিতে হবে। আমরা আশা করি এটা বুঝতে পারবো, মানে আমি আবার বলতেছি এখানে আসলে আমি যদি এস এর ভ্যালু বসাতাম, এখানে যদি আমি এস এর ভ্যালু বসাতাম 1 মাইনাস 1, তাহলে কে এর ভ্যালু কিন্তু আমাদের 2 বের হইতো, তার মানে যে যে রেখাটা আসলে কি আমাদের এই লাইনের সমান্তরাল এবং এস বিন্দুতে যায় তার জন্য কিন্তু কে এর ভ্যালু 2। তো আমি কিন্তু দুইটা মানে -2টা আসলে নিতে পারবো না, 2 বলতেছি আমি এখানে, -2টা কিন্তু আমি আসলে নিতে পারবো না, কারণ ওইটা কিন্তু আসলে আমাদের এস বিন্দুগামী, ঠিক আছে। আমরা নিব হচ্ছে গিয়ে 6। তো আমরা তো আসলে কি পেয়ে গেলাম, আমরা আসলে এইখান থেকে আমাদের যে দ্বিক অক্ষ সেটা আসলে পেয়ে গেলাম। তো আমরা তো এখন যেকোনো আমরা জানি যে সংজ্ঞা মতে আমরা আসলে বলতে পারি যে এস পি সমান সমান পি এ, ঠিক আছে। এখন এটা দিয়ে আসলে আমরা সমীকরণটা বের করে ফেলতে পারি যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার আর হচ্ছে কি এই যে এই রেখা থেকে দূরত্বটা, মানে এক্স মাইনাস ওয়াই প্লাস 6 বাই √2 দূরত্বটা। এখন এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্কোয়ার করে দিলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস হচ্ছে 1, এই পাশে হচ্ছে গিয়ে 1/2 হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 36 হয়ে যাচ্ছে, 12x মাইনাস 12y আর হচ্ছে কি আমাদের মাইনাস 2xy হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আড়াআড়ি দুইটা গুণ করে দিলে এরকম হয়ে যাচ্ছে 2x² - 4x আর হচ্ছে কি প্লাস হচ্ছে আমাদের 2y² + 4y আর প্লাস
4 minus x square minus y square plus 2xy minus 36 minus 12x plus 12y সমান সমান 0 তো আলটিমেটলি সবগুলো কাটাকাটি করলে কি থাকতেছে x স্কয়ার একটা থাকে y স্কয়ার একটা থাকে 2xy থাকে আর কি x হচ্ছে কি আমাদের 4 minus 4x minus 12x হয়ে যায় minus 16x আর y হচ্ছে 4y ছিল আর 12y সো 4 আর 12 16y হয়ে যাচ্ছে আর 4 থেকে 36 বের করলে আসলে হচ্ছে minus 32 আসলে বুঝতে পারছি এখানে আমাদের দ্বিঘাত বের করাটা ছিল আসলে কি আচ্ছা এরপরে চলে যাই আমাদের আসলে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দিয়ে দিতে এবং অক্ষ এবং নিয়ামকের সমীকরণটা বের করা লাগবে আচ্ছা এইখানে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া থাকলে আসলে আমরা জাস্ট দুইটা রেখার সমীকরণ আমাদের বের করতে হবে আমরা আবার হচ্ছে কি একটু ছবি আঁকাই নেই আমাদের বুঝতে সুবিধা হবে তাইলে আচ্ছা এইখানে আমরা যদি আসলে দেখি যে এটা আসলে আমাদের পরাবৃত্ত এখানে আসলে উপকেন্দ্র বলে দিতে আসলে এ মাইনাস ওয়ান ওয়ান বিন্দু এবং এ হচ্ছে কি আমাদের টু হচ্ছে মাইনাস থ্রি বিন্দু আর কি তো অক্ষ তো আসলে এই দুইটার বিন্দুতে যাচ্ছে এরকম জিনিসই আসলে অক্ষ এই দুইটা বিন্দু দূরত্ব বের করলে আসলে আমরা এ এর ভ্যালু পাই দেবো সেটাও একটা জিনিস তো প্রথমে আসলে আমরা এসটা আসলে বের করে নি আমাদের যদি আসলে নিয়ামকের রেখাও তো বের করতে বলছে নিয়ামকটা আসলে কোথায় থাকতেছে সেটা আসলে একটু দেখে নেই আচ্ছা তো এখানে প্রথম কথা হচ্ছে কি এ এস এর সমীকরণ এটা আসলে আমরা কিভাবে করতেছি যে y মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে কি x প্লাস ওয়ান প্রথমটা এস বিন্দুটা আসলে বিয়োগ করে দিচ্ছি আচ্ছা এখান থেকে আসলে আমরা পাচ্ছি যে ওয়ান প্লাস থ্রি আর মাইনাস ওয়ান মাইনাস টু আর কি আচ্ছা এইখান থেকে আসলে যদি আমরা গুণ ভাগ করি আর কি মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি আর এখানে হচ্ছে কি ফোর এক্স আর হচ্ছে কি প্লাস ফোর আচ্ছা তো এক জায়গায় করলে এরকম হয়ে যায় যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আর হচ্ছে কি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটা এ এস এর সমীকরণ তো আমরা আসলে জেড এম তো এটার উপর লম্ব তাই না তো সেই জন্য আসলে আমরা জেড এম সমান সমান কি বলতে পারতেছি জেড এম সমান সমান বলতে পারি যে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো হ্যাঁ তো এখন একটা জিনিস খেয়াল করি যে আমরা তো একটা বুঝতেছি যে এইটা আসলে কি এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এ দূরত্ব থাকে তাই না এটা আমরা একটু আগে দেখছি এই দুটো দূরত্ব হচ্ছে কি এ এখন এটা আসলে আমি কিভাবে বের করব এ এস এর দূরত্বটা দিয়ে হ্যাঁ সেটা আসলে আমাদের এই যে 2 প্লাস 1 হোল স্কয়ার আর হচ্ছে কি আমাদের এই যে মাইনাস 3 মাইনাস হচ্ছে কি 1 হোল স্কয়ার সো এটা আসলে 5 চলে আসে তো এখন আমরা বুঝতে পারতেছি যে এ বিন্দু থেকে এটা যে দূরত্ব সেটা আসলে 5 হবে তো এটা আসলে এ বিন্দুর ভ্যালুটা আসলে যদি বসাই দিই তাহলে আসলে 6 প্লাস চলে 12 প্লাস চলে কে বাই আসলে আমাদের এটা আসলে 3 স্কয়ার 4 স্কয়ার এটা 5 হয়ে যায় 1 5 আচ্ছা এটা আসলে আমাদের কন্ডিশন আচ্ছা তো আড়াআড়ি গুণ করে দিলে আমাদের এরকম হয়ে যাচ্ছে যে 18 প্লাস কে সমান সমান হচ্ছে কি আমাদের 25 প্লাস মাইনাস দিই আমরা তো কে এর ভ্যালু আমরা আসলে দুইটা পাবো যদি প্লাস হয় তাহলে তো আসলে 7 আর যদি মাইনাস হয় তাহলে আসলে আমাদের দুইটা যোগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 43 মাইনাস 43 তো আমাদের দেখতে হবে যে দুইটা ভ্যালুর জন্য দুইটা রেখা আসে আমরা আগেই জানি হ্যাঁ তো কোনটা আসলে এস বিন্দু যাচ্ছে সেটাও তো দেখতে হবে তো আমি আসলে যদি এইটা এইখানে যদি আসলে এস বিন্দুর ভ্যালুটা বসাইতাম তাহলে আসলে কত চলে আসতো আমাদের এইখানে যদি আসলে আমি এস বিন্দুর ভ্যালুটা বসাইতাম তাহলে আসলে কে সমান সমান 7 চলে আসতো যদি আসলে আমি এই যে মাইনাস ওয়ান আর ওয়ান বসাইতাম তো আমাদের তাহলে কি মাইনাস 43 লেখা হবে আর হচ্ছে 7 যেটা আছে সেটা আসলে হবে না ঠিক আছে তো এইখান থেকে আসলে আমরা জেড এম এর হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 43 সমান সমান 0 আশা করি এটা বুঝতে পারছি সবাই আমরা পরের অঙ্কে চলে যাব এখানে বলতেছে কোন একটা বিন্দুর আসলে উপকেন্দ্রিক দূরত্ব 6 তাহলে বিন্দুটি স্থানাঙ্ক বের করো আচ্ছা এখানে হচ্ছে কি আমরা একটু ছবি আঁকাইনি আমাদের আসলে কনিক্স ছবি আসলে অনেক কাজে আসে জিনিসটা বিরক্তিকর লাগলেও অনেক কাছে আসলে সুবিধা হয় করতে এই জন্য আসলে করতে হবে বিরক্তি লাগলেও আসলে কিছু করার নেই
ওটাই সব থেকে ভালো উপায় বলে আসলে সবাই প্র্যাকটিস করে। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা জিনিস, এখানে তো উপকেন্দ্র এস থাকে, ঠিক আছে, এবং এইখান থেকে আসলে কোন একটা জিনিসের দূরত্ব একটা পি পয়েন্ট আসলে আমি ধরলাম, তো এদের যে দূরত্বটা সেটা আসলে উপকেন্দ্রিক দূরত্ব বলতে পারি আমরা, এই যে এফ পি। হ্যাঁ, তো এইখান থেকে আমরা জানি যে আমরা যদি আসলে আর একটা জিনিস আঁকাই সেটা আসলে নিয়ামক রেখা। ওকে, তো আমি যদি আসলে নিয়ামক রেখা থেকে আমরা একটা জিনিস জানি যে এস পি সমান সমান পি এম হয় সবসময়ের জন্য, তাই না? তো এই যে যে পি এম হচ্ছে কি হচ্ছে লাইনটা আসলে ঘিয়ে লাগতেছে, তো এখানে যে আসলে এই যে এস পি সমান সমান পি এম হচ্ছে, এই পি এম কে আসলে কিন্তু আমি এখান থেকে যদি লম্ব আঁকাইতাম একটা জেড এন এর সমান বলা যাইতো। হ্যাঁ, তো এই শীর্ষবিন্দুটা যদি জিরো জিরোতে হয়, যেহেতু এটা শীর্ষবিন্দু জিরো জিরোতে কারণ এখানে আমার হয়তো বিয়োগ নাই, হ্যাঁ, এবং এরকম থাকলে তো এক্স আর ওয়াই থেকে কত কত বিয়োগ আছে, জিরো জিরো বিয়োগ আছে। তো আমরা আসলে এখানে তো বলতে পারতেছি কি যে উপকেন্দ্রিক দূরত্ব যেটা সেটা তো আসলে কি হয়ে যাচ্ছে যে এস পি সমান সমান পি এম, এটা সমান সমান আমি বলতে পারি যে জেড এন, জেড এন কে আবার লেখা যায় যে এ জেড প্লাস এ এন। এখন আসলে জেড টাকে আসলে দেখা যায় কি মাইনাস এ জিরো, ঠিক আছে, এবং এন টা আসলে কি আমাদের যে পি বিন্দু যে আসলে স্থানাঙ্ক সেটা যদি এক্স ওয়াই হয় তাহলে এন টা হবে যেহেতু লম্ব তাহলে এক্স জিরো হবে, ঠিক আছে, তাহলে এ এন এর ভ্যালু কিন্তু এক্স আর এ জিরো এর ভ্যালু কিন্তু এ আর কি। আসলে আমি দূরত্বের কথা বলি, হ্যাঁ, এটা মাইনাস দিকে আছে বলে আমরা মাইনাস দেখছি, দূরত্ব তো আর মাইনাস হয় না। তো এইটাকে আসলে আমরা কি বলতে পারতেছি দাদা, তাহলে আসলে আমরা বলতে পারি যে এই যে এস পি মানে উপকেন্দ্রিক দূরত্ব সেটা আসলে আমাদের এ প্লাস এক্স আর কি। হ্যাঁ, তো এইটাতে তো আসলে আমাদের ছয় দেওয়া আছে এবং আমরা জানি যে এখান থেকে যদি দেখি তাহলে আসলে ফোর এ সমান সমান ষোলো, তো এ সমান সমান আমাদের চলে আসতেছে চার, ঠিক আছে, তো এখানে যদি এ এর ভ্যালু আসলে আমি চার বসাই তাহলে ফোর প্লাস এক্স সমান সমান সিক্স, এক্স এর ভ্যালু চলে আসে দুই। হ্যাঁ, তো এক্স এর ভ্যালু দুই চলে আসলে আমরা জানি যে এক্স সমান সমান দুই হলে ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের ষোলো ইন্টু দুই বত্রিশ, তাহলে আসলে আমাদের ওয়াই সমান সমান কত হবে প্লাস মাইনাস ফোর রুট টু। তো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক, স্থানাঙ্ক কি একটা হচ্ছে টু মানে প্লাস মাইনাস ফোর রুট টু আর কি। এটা তো দুইটা বিন্দু আছে, এই দুইটা আসলে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা 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 খুব সহজ ছিল, এটা এগুলো আসলে নৈবেদ্যিক আছে আমাদের অনেক বেশি। এরপরে হচ্ছে কি আমরা স্পর্শক নিয়ে আসলে কিছু জিনিস দেখব। আচ্ছা, স্পর্শকে আমাদের বলতেছি যে একটা সরলরেখা, এটা আসলে আমাদের স্পর্শক কখন হয়, আমাদের যদি আসলে আমরা যদি দেখি যে একটা সরলরেখা আসলে এরকম আছে যে ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে গিয়ে ফোর এ এক্স, এটা আসলে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এরকম একটা রেখার কখন আসলে স্পর্শক হবে, আমাদের কিন্তু দুই রকমের পরাবৃত্ত হয়, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার একটা হচ্ছে এক্স স্কোয়ার এর। আচ্ছা, তো এইখানে আসলে প্রথম যে টাইপের পরাবৃত্ত আছে এইসব এই টাইপের পরাবৃত্ত যদি আসলে একটা স্পর্শক থাকে তাহলে তারা কি শর্ত মেনে চলে, সেটা হচ্ছে কি আমাদের এই যে সি সমান সমান এ বাই এন, এটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের অন্য যে পরাবৃত্তটা আছে আর কি এক্স স্কোয়ার সমান সমান করে হয় ওটা আসলে আবার আমাদের সি সমান সমান মাইনাস এ এম স্কোয়ার, এরকম একটা সূত্র মান। তো আমাদের এটাই আসলে বেশি কমন এবং এটাই বেশি আসতে দেখা যায়, তো এটা দিয়ে আসলে আমাদের এরকমটা আমরা করে ফেলি। তো এখানে আসলে আমাদের জানি যে সি এর ভ্যালু তো এখানে দেওয়া আছে, হ্যাঁ, সি এর ভ্যালু আসলে আমাদের ওয়ান, এম এর ভ্যালু আসলে আমাদের থ্রি, তাহলে এ এর ভ্যালুটা আমাদের আসলে বের করতে হবে। হ্যাঁ, তো এ এর ভ্যালুটা আসলে যদি আমরা দেখি যে এর ভ্যালু আসলে আমাদের এম সি চলে আসতেছে এবং আমরা যদি আসলে গুণ করি তাহলে আসলে ওয়ান ইন্টু থ্রি, সেখানে আসলে থ্রি চলে আসে। তো এখানে আমি বুঝতে পারতেছি যে ওয়াই স্কোয়ার সমান সমান বারো এক্স, এটা আসলে আমাদের সমীকরণ, হ্যাঁ, আমাদের পরাবৃত্ত সমীকরণ। এটার আসলে আমাদের এখন স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হ্যাঁ বা উপকেন্দ্রের স্থানাঙ্ক এইগুলো আসলে আমাদের বের করতে বলছে। তো আমরা আসলে পরাবৃত্তের ডিটেলসটা তো আসলে বের করে ফেলতে পারবো আমাদের যদি আসলে দেখি এটা আসলে কেমন দেখতে পরাবৃত্ত, এটা আসলে আমাদের যে ওয়াই স্কোয়ার আছে যেহেতু ওয়াই স্কোয়ার কে স্পর্শ করে আর কি, যেরকম দেখতে হবে প্লাস আছে যেহেতু প্লাস এক্স এক্স দিকে আমরা নিয়ে যাচ্ছি, কোনো কিছু বিয়োগ নাই এক্স বা ওয়াই থেকে, এই জন্য এ আসলে আমাদের জিরো জিরোতে। আচ্ছা, আমাদের আসলে এস কত হবে, এস হচ্ছে কি আমাদের এ জিরোতে হয়, তাই না? তো এ হচ্ছে কি থ্রি, সো এখানে আসলে থ্রি জিরোতে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো আসলে এই যে বারো যেটা আছে ফোর এ আমরা জানি,
আসলে উপকেন্দ্রিক লম্ব, আসলে উপকেন্দ্রিক লম্ব আমাদের। আচ্ছা, আর হচ্ছে কি আমাদের নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ বের করা যাবে, সমস্যা নেই। এখানে আসলে আমাদের দেখতে হবে যে জেড পয়েন্টটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছি যে এটা আসলে এরকম একটা রেখা, এবং এইখানে আসলে জেড পয়েন্টটা এটা মাইনাস এ জিরোতে থাকবে আর কি, এর ক্ষেত্রে তো এর ভ্যালু তো 3, তো -30 থাকবে। হ্যাঁ, এবং এই যে রেখাটা আসলে এরকম এক্স অক্ষের উপর, এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষের উপর আসলে লম্ব, তো এটা হচ্ছে গিয়ে কি আমাদের এক্স সমান সমান সামথিং হবে। তো এটা আসলে যেহেতু -30 বিন্দুতে যাচ্ছে, তো এক্স সমান সমান -3, এটা হচ্ছে এই রেখা সমীকরণ, বা x+3 = 0। আচ্ছা, এখন স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এটা আসলে আমরা কিভাবে বের করবো? তো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এটা বের করার জন্য আসলে আমাদের দুইটা জিনিস সলভ করা লাগবে, দুইটা সমীকরণ সলভ করা লাগবে। আচ্ছা, তো এখন এইটা যদি আসলে আমরা সলভ করে ফেলি, আমাদের কি হচ্ছে যে y = 3x+1, এইটা আসলে আমরা ইচ্ছা করলে বসাই দিতে পারি, x এর ভ্যালু যে আসলে এরকম y² অন্য কিছু একটা, এটা আসলে আমরা বসায় আসলে অঙ্ক করে ফেলতে পারি। দেখা যাক কি করা যায়। এইখানে আসলে যদি এরকম করি যে এখানে যে y = x এর ভ্যালু হচ্ছে কি, যদি আমরা প্রুফ করি যে 3x এর ভ্যালু, তাহলে আসলে এরকম হয়ে যায় যে y² = 4 × 3x এর ভ্যালু আমরা বলতে পারি যে y - 1 আর কি। তো এটাকে এক্সপ্রেশন নিয়ে আসলে y² - 4y + 4 = 0। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে y - 2² = 0 হবে, বা আসলে y = 2 হবে, এবং y = 2 হলে আসলে আমাদের x = কত হয় এটা দেখি, যে x = হয় হচ্ছে কি আমাদের 4/12, মানে 1/3। তো আমরা সেই স্পর্শ বিন্দুটা আসলে পেয়ে গেছি। তো এই হচ্ছে কি এরকম হয়ে যাচ্ছে যে সরি, আমাদের x এর ভ্যালু হচ্ছে কি 1/3, আর y এর ভ্যালু হচ্ছে কি আমাদের 2। ঠিক আছে, আমরা এর পরের অঙ্কে চলে যাই। আমাদের এরপরে বলছি যে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের আসলে স্পর্শকের সমীকরণটা বের করা লাগবে। তো এইসব ক্ষেত্রে আসলে আমরা কি করি, আমরা আগের দিন বৃত্তের স্পর্শ নিয়ে কথা বলছি না, আমাদের যদি খেয়াল দেখে আমরা কিন্তু এইখানে স্পর্শ সমীকরণকে আসলে আমরা y² কে আসলে আমরা কি করে y1 করে দিই, তাই না? তো এটাকে প্রথম কথা আসলে y² - 4x = 0 এরকম করে নেই, আমরা আসলে y² এর বদলে কি লিখবো, y1 আর কি। আমরা যদি আসলে এই বিন্দুটাকে আসলে x1 y1 হিসেবে চিন্তা করি, তাহলে আসলে আর আমরা x² কে x1 হিসেবে লিখতাম, আর শুধু x বা y থাকতে সেটাকে আসলে কি করি আমরা, আমরা x+x1/2 করে দেই। ঠিক আছে, আমাদের তো এখানে আর কিছু নাই। তো এখানে আসলে আমরা এখন মান বসাই দিতে পারি ইচ্ছা করলে। তো এখানে আসলে কি হয়ে যাচ্ছে, 2y হয়ে যাচ্ছে -2x+1 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আসলে আমরা কি দেখতে পারি যে আমাদের চলে আসতেছে যে x - y + 1 = 0। এটা আসলে আমাদের স্পর্শক সমীকরণ, এটাই আমাদের উত্তর। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা স্পর্শক সমীকরণকে আসলে t = 0 বলি। টি টা কিভাবে বের করা যায়, এটা আসলে আমাদের x² কে আমরা করে ফেলি x x1, y² কে করে ফেলি আসলে y y1, আমরা আসলে এরপরে x যদি থাকে সেটাকে আসলে করে ফেলি x+x1/2, y যদি থাকে সেটাকে আসলে আমরা করে ফেলি y+y1/2। ঠিক আছে, এইগুলো আসলে আমরা খেয়াল রাখবো, এভাবে চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের স্পর্শ সমীকরণ চলে আসে। আচ্ছা, এবার আমাদের বলতে একটা জ্যা সমীকরণ বের করতে হবে, যেটা কোন একটা বিন্দুতে সমখণ্ডিত হয়। এইটা আসলে সহজে বের করার একটা উপায় আছে, সেটা হচ্ছে t = f। হ্যাঁ, তো t = s/s1 এইভাবে আসলে বলা যায়। s হচ্ছে কি, আমি যদি বিন্দুটা এখানে বসাই দিই তাহলে আসলে কি মান আসবে। ঠিক আছে, তো এটাকে আসলে এক পাশে নিয়ে আসলে তো আমাদের y² - 24x এরকম চলে আসে। তো এখানে আসলে আমরা যদি লিখি y y1 - আসলে আমাদের 24 × x x1/2, আর এই পাশে আসলে আমাদের কি করতে হয়, আমাদের আসলে বিন্দুটার মান বসাই দিতে হয়। হ্যাঁ, মান বসাই দিলে তো আসলে আমরা কি পাচ্ছি, মান বসাই দিলে আসলে আমরা পাচ্ছি যে 3² - 24 × 2। আচ্ছা, এখন আমরা দেখি যে কি করে যায়, x1 এবং y1 এর ভ্যালু আসলে আমরা বসাই দিই। এ পাশে আসলে আমরা যদি করে লিখতাম x1 বা y1 এর ভ্যালু লিখতাম, লিখতে y1² -
24x1 হ্যাঁ। তো এইখানে আসলে আমরা এখন যদি x1 আর y1 এর ভ্যালু যেটা আসলে 2 3 এটা যদি বসাই দেই তাহলে আসলে 3y মাইনাস হচ্ছে গিয়ে 12 x প্লাস 2 এটা হচ্ছে গিয়ে কত হচ্ছে 9 মাইনাস হচ্ছে কি আমাদের 48 এরকম চলে আসে। আমরা ইচ্ছে করলে 3 দিয়ে সবাইকে আসলে ভাগ করে দিতে পারি, সেক্ষেত্রে আসলে y মাইনাস 4x মাইনাস 8 সমান সমান আসলে 3 মাইনাস আসলে 16 এরকম জিনিসপত্র চলে আসে। এক পাশে নিয়ে আসলে আসলে এরকম হচ্ছে যে 4x মাইনাস y আর হচ্ছে গিয়ে আমাদের থাকতেছে মাইনাস 5 সমান সমান 0 এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই হচ্ছে কি জায়গাটা যে জায়গাটা আমাদের আসলে বের করতে বলছে, ঠিক আছে। আশা করি আমরা বুঝছি এটা। এখন এর পরে হচ্ছে কি আমরা চলে যাই, এটা আমাদের লাস্ট অঙ্ক, এটা আমাদের বলতেছে যে একটা শীর্ষ দেওয়া আছে একটা পরাবৃত্তের, বলতেছে দ্বিক অক্ষ আসলে x অক্ষের সমান্তরাল। হ্যাঁ, তো প্রথমে এই জিনিসটা দিয়ে আমরা আসলে একটা অনেক মানে মোটামুটি এর কাঠামোটা আসলে বুঝে ফেলতে পারবো যে এইটা হচ্ছে কি এই যে যে পরাবৃত্তের কথা বলতেছে সেটার যে অক্ষ সেটা আসলে এই যে x অক্ষের দিকে এরকম থাকবে আর কি। হ্যাঁ, তো এইটা আসলে x অক্ষ না, বাট এই অক্ষটা আসলে x অক্ষের সমান্তরাল। হ্যাঁ, অন্তত আমরা বুঝতে পারতেছি জিনিসটা দেখতে আসলে এরকম দিকে টাইট হবে আর কি। আচ্ছা, এখন এইটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের এটা দিয়ে দিছে 4 মাইনাস 3, ঠিক আছে। এখন এটা তো আসলে x অক্ষ যদি অক্ষ হয় তার মানে y অক্ষকে স্পর্শ করতেছে, এরকম জিনিসটা আসলে এরকম দেখতে আসলে সমীকরণটা কেমন হবে যে y স্কয়ার হবে না, তো y মাইনাস হচ্ছে কি আমাদের হোল স্কয়ার, এখানে একটা 4 a থাকবে, এখানে আসলে কত হবে যে x মাইনাস 4 মানে y স্কয়ার হবে কারণ y x কে স্পর্শ করতেছে। এখন এটা এক নম্বর দিলাম। এখন এইটা যদি আমাকে বলে যে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, হ্যাঁ, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 মানে কি 4 এর ভ্যালু আসলে 4, তো এক নম্বর অঙ্কটা যদি আমরা আসলে করতে যাই তাহলে আসলে সংজ্ঞা মতো কি হয়ে যাচ্ছে 4 এর ভ্যালু আসলে প্লাস মাইনাস 4 হচ্ছে। প্লাস মাইনাস কেন বলতেছি, এটা আসলে এই দিকেও হইতে পারে আবার কিন্তু এই দিকেও হইতে পারে, দুই দিকেই কিন্তু সম্ভব। হ্যাঁ, যে x অক্ষ আসলে আমাদের অক্ষ, আমাদের তো আর বলে নাই যে এটা আসলে পজিটিভ দিকে থাকবে বা নেগেটিভ দিকে থাকবে, তো দুইটাই আসলে হইতে পারে। সেক্ষেত্রে আসলে সমীকরণটা এরকম হয় যে y প্লাস 3 হোল স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে গিয়ে আমাদের 4 x মাইনাস 4, এটাই আমাদের অ্যান্সার হয়ে যায়। আচ্ছা, দুই নম্বরে আমাদের 4 এর ভ্যালু বলে দেয় নাই, বাট আমাদের বলতে কি যে এটা আসলে মাইনাস 4 মাইনাস 7 মিলতে পারে। সো এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা আসলে x আর y এর ভ্যালু কিন্তু মাইনাস 4 আর মাইনাস 7 বসে দিতে পারি, সেক্ষেত্রে মাইনাস 7 প্লাস 3 হোল স্কোয়ার সমান সমান 4 এ, এখানে আসলে আমরা পাচ্ছি যে মাইনাস 4 মাইনাস 4। ওকে, তো এইখানে আসলে এরকম হয়ে যাচ্ছে যে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই পাশে হয়ে যাচ্ছে 4 কিন্তু আসলে আমাদের মাইনাস 8 এ। তো এই ক্ষেত্রে আসলে আমাদের দেখতে হবে যে 4 এর ভ্যালু আসলে কত, 16 বাই মাইনাস 8, তো 4 এর ভ্যালু আসলে আমাদের চলে আসছে মাইনাস হাফ 2 চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে সরি মাইনাস 2 কেন 2 হচ্ছে, 4 এর ভ্যালু আসলে মাইনাস 2 চলে আসছে। তো এই ক্ষেত্রে আসলে আমি যদি ভ্যালু বসাই দিই তাহলে আসলে কি হয়ে যাচ্ছে যে y প্লাস 3 হোল স্কোয়ার সমান সমান আসলে মাইনাস 2 x মাইনাস 4 হোল স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের আসলে পরাবৃত্তের আলোচনা এই পর্যন্তই ছিল, ইনশাল্লাহ আমাদের পরের ক্লাসে দেখা হবে।